আসসালামু আলাইকুম। বিগত 1 বছর ভাষা আন্দোলন থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর সমাধান দিব। 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হতো? উত্তর হবে 11ই মার্চ। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমদ্দুন মজলিস। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। বাংলা ভাষাকে পাকিস্তান পরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 16ই ফেব্রুয়ারি 1956 সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 31শে জানুয়ারি 1952 সালে। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। তখন তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন। পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিলেন নিচের কে? সালাম। কে 52-র ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ। আসাদ হলো গণ অভ্যুত্থান বা 69-এর গণ অভ্যুত্থানে শহীদ হন। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়? তমদ্দুন মজলিস। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় কোন সালে? 1947 সালে। তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলনের সাথে জড়িত। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কোন তারিখে নির্মিত হয়? 23শে ফেব্রুয়ারি 1952 সালে। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? আব্দুল মতিন। 52-এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম উল্লেখ করুন। সালাম। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়? 1948 সালে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? 11ই মার্চ 1948 সালে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে বাংলা সালের তারিখ ছিল 8ই ফাল্গুন 1358। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল? আবাই। দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 21 ফেব্রুয়ারি 1952 ফেল অন হুইজ ডে? থার্সডে, বৃহস্পতিবার। তমদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ নুরুল আমিন। উত্তর হবে উপরের কোনোটি নয়। পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন তখন ফিরোজ খান নুন।
ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। তমদ্দুন মজলিস ছিল একটি সাংস্কৃতিক আন্দোলন। কে 52-র ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ। 1952 সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত? ভাষা আন্দোলনের জন্য। কে ভাষা শহীদ নন? নূর হোসেন। নূর হোসেন 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত? ধীরেন্দ্রনাথ দত্ত। তমদ্দুন মজলিস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কী জন্য বিখ্যাত? বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের প্রধান দাবি করেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 সালে 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কে এই নেতা? মোহাম্মদ আলী জিন্নাহ। 1952 সালে 21 ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার রফিক বরকত সালাম। ওই দিন ছিল ফাল্গুন মাসের 8 তারিখ। কোন সাল থেকে সারা বিশ্বে 21 ফেব্রুয়ারির দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? সাল থেকে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের জন্য 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন মুখরা বিকাশ ত্রিপুরা। ইউনেস্কো 2021 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে? 1999 সালে 17 নভেম্বর। কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হবে 30তম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে ছবি সম্মিলিত ডাক টিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে? যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য? ভাষার অধিকার। 1952 সালের 21 ফেব্রুয়ারির বঙ্গাব্দ কত তারিখ ছিল? 8ই ফাল্গুন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। মনে রাখা ভালো, 1971 সালের 26শে মার্চ ছিল শুক্রবার, 1971 সালের 16ই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার, 75 সালের 15ই আগস্ট ছিল শুক্রবার। ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 31তম সম্মেলনে। ইউনেস্কোর কোন বছর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে? 1999 সালে। আর পালন করা শুরু করে 2000 সাল থেকে। ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয়? 1999 সালে গৃহীত হয়। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে
একুশেই ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1999 সালে 17ই নভেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে? 188টি দেশ। বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ দ্বিতীয় ভাষা বা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরালিওন। বাংলা ভাষা প্রচলন আইন জারি হয় 1987 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে? মেলবোর্ন। বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, নিচের কোনটি সর্বজন স্বীকৃতি প্রাচীন সংস্কৃতির ধারক? পহেলা বৈশাখ বা বৈশাখী মেলা।